হাদিসের বর্ণনায় আছে একজন ইহুদি ইহুদির সর্দার ছিল ইহুদির প্রধান এই নাম না তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল সেই মদিনার মুনাফিক সে আমার নবীকে অনেক কষ্ট দিয়েছে কি নাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল আমার নবীকে অনেক কষ্ট দিয়েছে রে মুসলমান ও নবীর উম্মতের দল একটু ভালো করে খেয়াল করুন আমার নবীকে এমন কষ্ট দিয়েছে যেই কষ্ট কোনোদিন ভোলা যায় না একদিন হঠাৎ করে ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিকের সর্দার দুনিয়া ছেড়ে চিরবিদায় নিয়ে গেলেন দুনিয়া থেকে চলে গেলেন জাহান্নামে হয়ে গেলেন হঠাৎ মধ্যে আমার নবী কবর পেয়ে দৌড়াইয়া গেলেন জানাজা পড়ার জন্য জানাজা পড়াবে জানাজার নামাজ পড়ার জন্য মাঠের মধ্যে দাঁড়াইলেন এদিকে আমার আমার এদিকে সাহাবায়ে কেরামের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও উম্মাহ ও নবী হে আল্লাহর রাসূল রাহমাতুল্লিল আলামিন আপনি কার জানাজা পড়ার জন্য যাচ্ছেন আপনি কার জানাজা পড়াবেন এই তো মুনাফিক এই সারা জীবন আপনাকে কষ্ট দিয়েছেন দুনিয়ার জীবনে কষ্ট দিয়েছেন কেমনে আপনি তার জানাজা পড়াবেন কিভাবে আপনি তার জানাজা পড়াবেন আমার নবী বলেন আল্লাহ তো আমাকে সরাসরি মানা করেন নাই নিষেধ করেন নাই আমি তার জানাজা পড়াবো যদিও আমার জানাজার কারণে তার কোনো লাভ না হয় কিন্তু এই চরিত্র দেখে হাজার হাজার মুসলমান কাফের মুসলমান হয়ে যাবে সুবহানাল্লাহ এই জন্য এরপর আমার নবী ওই মুনাফিকের জানাজা পড়াইয়া দিলেন জানাজা পড়ার পর সবাই অবাক হয়ে গেল সবাই বলল সারা জীবন মুহাম্মদকে মুনাফিক কষ্ট দিয়েছে সারা জীবন মুনাফিককে মুসলমান এই মুসলমানকে কষ্ট দিয়েছে মুনাফিক এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল আমার নবীকে কত অসম্মানই করেছেন কত কষ্ট দিয়েছেন ও মুসলমানের পরও আমার নবী তাকে জানাজার নামাজ পড়াইয়া দিলেন এই কারণে আমার নবীর এই চরিত্র দেখে হাজার 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 কাফের মুসলমান হয়ে গেছে সুবহানাল্লাহ الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا زد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله
من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم وفي آية أخرى ادفع بالتي هي أحسن وقال رسول الله صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور وعلى قلب محمد في القلوب سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم کلمہ میں نمازوں میں اقامت میں اذان میں کلمہ میں نمازوں میں اقامت میں اذان میں ہے نام الہی سے ملا نام محمد ہے نام الہی سے ملا نام محمد فرماتے ہیں آدم کے مجھے خلد تری میں فرماتے ہیں آدم کے مجھے خلد تری میں لکھا ہوا تو باپ ملا نام محمد لکھا ہوا تو باپ ملا نام محمد ہائی میم میں محبوب مطلق اشارہ ہائی میم میں محبوب مطلق اشارہ پر کیوں نہ ہوں محبوب خدا نام محمد پر کیا
يَعُونَهُ مَحْبُوبِ خُدَى نَامِ مُحَمَّدِ ওইতি জবাহি চন্দ্রগোনা হাজিপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল বার্ষিক মাহফিলে বর্তমান অধিবেশনের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি মুআজ্জাজ মুকাররম জাতির মাতার মুকুট উলামায়ে কেরাম ও ধর্মপ্রিয় ইসলাম প্রিয় মুরব্বিয়ানে আজম এবং দূর দূরান্ত থেকে আগত কলেজের টুকরা যুবক আমি সর্বপ্রথম শ্রী মহান রব্বুল আলামিনের শাহী দরবারে অত্যন্ত শুকর এবং সুজুদ জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমার মতো গুনাহগার নগণ্য একজন বান্দাকে আজকের মতো এই নূরানি মজলিসে দাওয়াত ও তাবলীগের প্যান্ডেলে বসার এবং ধৈর্য ধারণ করে কিছু কথাবার্তা শোনার তৌফিক দান করেছেন আমাকে বলার তৌফিক দিয়েছেন এবং আপনাদের বলার শোনার তৌফিক দিয়েছেন সেজন্য আমরা প্রভুর দরবারে সৃষ্টিকর্তার দরবারে মালিকের দরবারে নিয়ামতের শুকরিয়ার্থে উঁচু আওয়াজে সবাই কালিমাতে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদের হাদিয়া বিশ্ব মানবতার মুক্তির দৌড় আকায়ে নামদার ইমামুল মুরসালিন খাতাবুন নামিয়িন জিগার গুশাইয়া আমেনা সাতিয়ে মাহশার নবী আজম রসুল আকরাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার প্রতি সম্মানিত হাজিরিন আমি আপনাদের সামনে পবিত্র কালামে পাকের সূরাতুন নূনের ছোট্ট একখানা আয়াত কারিমে তেলাওয়াত করেছি এবং বিশ্বনবী শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত বাণী থেকে সামান্য একটা হাদিসের টুকরা তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন উল্লেখিত আয়াত এবং হাদিসের আলোকে কিছু ধর্মীয় এবং হেদায়েতি আলোচনা করার আশা রাখি আমার তৌফিকই ইল্লা বিল্লাহ সর্বপ্রথম আমরা আয়াতের তর্জমা এবং হাদিসের তর্জমাটা শুনে নি আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম হে আমার নবী হে আমার হাবিব আমি আপনাকে দুনিয়ার বুকে পৃথিবীর বুকে আপনাকে উত্তম চরিত্রের অধিকারী বানাইয়ে পাঠাইলাম উত্তম চরিত্রের অধিকারী খুলুক আযীম বলা হয় সর্বোৎকৃষ্ট সর্বোত্তম আখলাক চরিত্র আর আমার নবী বলেন হাদিসের মধ্যে বুইস্তু লি উতাম্মিমা মাকারিমাল আখলাক হে দুনিয়ার উম্মত আল্লাহ তাআলা আমি নবীকে আমি মুহাম্মদকে উত্তম চরিত্রের মডেল বাস্তবায়ন করার জন্য উত্তম চরিত্রের প্র্যাকটিক্যালি জীবন যাপন কিভাবে করতে হয় দেখানোর জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন
এ হলো আয়াত এবং হাদিসের তরজমা আবার একটু ব্যাখ্যা শুনি আমরা সবাই জানি দুনিয়ার মধ্যে গাছ যেটা ভালো যেই গাছের ফল মিষ্টি সেই গাছকেই সবাই বাড়ির আঙ্গিনায় বাড়ির বিটার মধ্যে রোপণ করে ঠিক কিনা যেই গাছের ফল কেতে মিষ্টি সবাই ভালোবাসে সেই ফল থেকে সবাই উপকৃত হয় সেই গাছটি সেই বৃক্ষটি সবাই রোপণ করে এবং কাছে রাখে পক্ষান্তরে যেই গাছ থেকে কোনো ফসল হয় না বা তিক্ত ফসল ভালো না খাওয়ার সময় স্বাদ নাই এরকম গাছ এবং এরকম বৃক্ষকে কেউ রোপণ করে না তদ্রূপ যার চরিত্র জীবনে দুনিয়ার জীবনে ভালো যার মাধ্যম মানুষ কষ্ট পায় না শান্তি পায় যার সাথে মিশে মানুষ কষ্ট পায় না শান্তি পায় যার কাছে এসে মানুষ শান্তি পায় নিজের পেরেশানি এবং টেনশন মুক্ত হয় ওই সমস্ত মানুষকে মাঝে মানুষ কাছে রাখতে চায় এবং তার কাছ থেকে অনেক কিছু শিখে তার সহবতে তার সান্নিধ্যে সবাই থাকতে চায় এ হলো দুনিয়ার নিয়ম সেজন্য আমার আল্লাহ আমার নবীকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন এমন একটা চরিত্র দিয়ে যেই চরিত্র দেখার পরে কোন মানুষ কোন প্রকৃত মানুষ কোন মানব তার কাছ থেকে কেউ সরে যেতে পারে না ভূমিকা শুরু বলা যায় চরিত্র তিন প্রকার চরিত্র কয় প্রকার তিন প্রকার এক নম্বরকে চরিত্র বলা হয় খুলুকে হাসান অথবা আখলাকে হাসানা দুই নম্বর চরিত্র নাম খুলুকে করিমা আখলাকে করিমা তিন নম্বর চরিত্র নাম আখলাকে আজিমা প্রথম নম্বরের চরিত্র আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে দান করেছিলেন একমাত্র কাকে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাওরাতের বিধান হিসেবে আল্লাহ দিয়ে দিয়েছেন সেই চরিত্র কাকে বলে কোন মানুষ আপনার উপর জুলুম করলো আপনার সাথে বিয়াদবি করলো আপনাকে নির্যাতন করলো যদি আপনি তার প্রতিশোধ নিতে চান বদলা নিতে চান তাহলে শরীয়তে অনুমোদন দেয় শরীয়ত বলে তুমি তোমার উপর যেভাবে যেই পরিমাণ জুলুম করেছে তুমি তার সেই পরিমাণ তার থেকে প্রতিশোধ নিতে পারো এটা হলো চরিত্র এক নম্বর চরিত্র যার নাম খুলুকে হাসান আখলাকে হাসানা ও মুসলমান এই জীবনে এই জীবনে এই জমিনে আল্লাহ তাআলা এই চরিত্র দান করেছিলেন সেই যুগের নবী হযরত মূসা আলাইহিস সালামকে এবং তার উম্মত ইহুদিদেরকে দান করেছিলেন তাওরাত কিতাবের বিধান হিসেবে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে দিয়েছিলেন এবং বলেছিলেন ও আমার নবীর উম্মতরা ও আমার নবী মূসা নবী মূসার উম্মতরা তোমরা ভালো করে শুনে রাখো তোমাদের জন্য আমি তাওরাতের মাধ্যমে একটা বিধান দিয়ে দিলাম চরিত্র একটা দিয়ে দিলাম যেই চরিত্র নাম হচ্ছে খুলুকে হাসানা আখলাকে হাসানা এই চরিত্র কেমন এই চরিত্রের মাধ্যমে তোমরা জীবন যাপন করবা কোন কেউ যদি তোমাদের উপর প্রতিশোধ নিতে চায় তোমার উপর জুলুম করে তোমাকে নির্যাতন করে তাহলে তুমি তার থেকে সমান সমান প্রতিশোধ নিতে পারবা এইটা হলো আল্লাহর পক্ষ থেকে একটা অনুমতি আল্লাহর পক্ষ থেকে একটা বিধান থিওরি এই থিওরির মধ্যে তুমি জীবন যাপন করবা আল্লাহ তাআলা সেই তাওরাতের বিধান হিসাবে এই জীবনে এই বিধান দিয়ে দিলেন একটা চরিত্র দ্বিতীয় নম্বরে একটা চরিত্র হচ্ছে আখলাকে করিমা
এই আখলাক আল্লাহ দান করেছেন ইনজিলের মধ্যে ইনজিল হযরত ঈসা আলাইহিস সালামের উপর নাযিল হয়েছিল ওই নবীর উম্মতের দল ভালো করে খেয়াল করুন একটু খেয়াল করুন আজকে মানুষ চরিত্র হারা হয়ে কত কিছু করছে সন্ত্রাসের অভাব নাই সুর ডাকাতের অভাব নাই আজকে মুসলমান জায়গা জায়গায় অসম্মানে এবং বেইজ্জত হচ্ছে কেন কারণটা হলো কি জানো একমাত্র আমাদের মধ্যে নবীর কোনো চরিত্র নাই ঠিক কি না এইজন্য মুসলমান দ্বিতীয় নম্বরে আল্লাহ তাআলা চরিত্র দান করেছেন হযরত ঈসা আলাইহিস সালামকে যেই চরিত্রের নাম আখলাকে কারীমা এই চরিত্র কাকে বলে সংজ্ঞা কি মুসলমান কিতাবের মধ্যে লেখে কেউ আপনার উপর জুলুম করেছে আপনার উপর নির্যাতন করেছে আপনাকে মারধর করেছে অন্যায়ভাবে আপনি তার প্রতিশোধ নিতে চান শরীয়ত বলে আল্লাহ তাআলা বলেন ও মুসলমান আল্লাহর বান্দা তুমি তার থেকে প্রতিশোধ নিতে পারবা তুমি তার কাছ থেকে প্রতিশোধ নিতে পারবা বদলা নিতে পারবা কেমনে জানো নি তুমি চাইলে সমান সমান নিতে পারো আর যদি না চাও তাহলে তোমার জন্য তাকে maaf করে দেওয়ার বিধান আমি আল্লাহ দিয়েছি যদি তুমি maaf করে দাও তাহলে এটা হবে ইনজিল কিতাবের বিধান আমি হযরত ঈসা আলাইহিস সালাম আমার নবী ঈসাকে এই বিধান দিয়ে দিলাম চরিত্র দিয়ে দিলাম এইজন্য ও খ্রিস্টান আমার নবীর উম্মতেরা ভালো করে শুনে রেখো তোমাদেরকে চরিত্র দিলাম দ্বিতীয় নম্বরের চরিত্র যদি তোমার উপর কেউ জুলুম করে তাহলে তুমি তার কাছ থেকে বদলা না নিয়ে maaf করে দেবে তুমি কার তাকে ক্ষমা করে দিবে যদি ক্ষমা করে দিতে পারো কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আসামের কাঠগড়ায় যখন দাঁড়াবে তখন আমার আল্লাহ তোমাকে এই বান্দার কারণে তোমাকে সমস্ত গুনাহ তোমার maaf করে জান্নাতের ঠিকানা দিয়ে দিবেন সুবহানাল্লাহ এই হলো হযরত ঈসা আলাইহিস সালামের চরিত্র তৃতীয় নম্বরে আরেকটা চরিত্রের নাম হচ্ছে খুলুকে আযীম সর্বোত্তম চরিত্র যেই চরিত্রের উপর আর কোনো চরিত্র নাই এই পৃথিবীর মধ্যে সবচাইতে দামি এবং সর্বোচ্চ এবং দামি চরিত্র নাম হচ্ছে খুলুকে হাস খুলুকে আযীম খুলুকে আযীম উত্তম চরিত্র যেই চরিত্র একমাত্র পৃথিবীর বুকে এই জমিনে আমার আমার শ্রেষ্ঠ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আল্লাহ তাআলা কাউকে দান করেন নাই সুবহানাল্লাহ এইজন্য আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার উম্মত তোমরা ভালো করে শুনো আমার নবীকে আমি দুনিয়ার মধ্যে উত্তম চরিত্রের অধিকারী বানিয়ে পাঠাইলাম কেন আমার নবী চরিত্র দেখে হাজার হাজার বেঈমান মুসলমান হয়ে যাবে হাজার হাজার মুসলমান বেঈমান বেঈমান মুসলমান হয়ে যাবে খ্রিস্টান ইহুদিরা কালমা পড়ে মুসলমান হবে হিন্দুরা কালমা পড়ে মুসলমান হবে কারণ এমন চরিত্র আল্লাহ আমাকে দান করেছেন যেই চরিত্র দেখে কেউ অন্তরের মধ্যে থাকে অন্তরের মধ্যে কেউ ইসলাম গ্রহণ না করে থাকতে পারবে না কেউ ইসলাম গ্রহণ ইসলামের ছায়া তরে না আসে থাকতে পারবে না এমন চরিত্র অধিকারী আল্লাহ তাআলা বানাইয়া পাঠাইলেন কেমন চরিত্র যে আল্লাহ তাআলা চরিত্র দান করেছেন এই চরিত্রের ব্যাখ্যা আল্লাহর পয়গম্বর 63 বছর নবুয়তের জীবনে এই দুনিয়ার জীবনে আমাদেরকে দেখিয়ে গেছেন দিয়ে দিয়েছেন প্র্যাকটিক্যালের জীবনে আমাদেরকে দেখিয়ে গেছেন আমাদের সামনে সব হাদিসের মধ্যে বর্ণনা আছে হাদিসের মধ্যে আছে এক সময় এক ইহুদি বেঈমান আমার নবীর কাছে এসে বসলো হে মুহাম্মদ আমি আজকে তোমার মেহমান আমাকে মেহমানদারি করো আমার নবী বললেন ঠিক আছে তুমি যখন দাবি করছো তুমি আমার মেহমান তাহলে বসো তোমাকে অবশ্যই মেহমানদারি করব আমি অবশ্যই তোমাকে মেহমানদারি করব কারণ আরবের একটা দস্তুর ছিল আরবের একটা নীতি ছিল নিয়ম ছিল কেউ যদি কারো কাছে গিয়ে বলে ও ভাই তুমি আমি তোমার মেহমান এরকম বললে তার কাছ থেকে যার কাছে মেহমান হয়েছে তার থেকে অবশ্যই অবশ্যই মেহমানদারি করা তার জন্য কর্তব্য ছিল এই সূত্রে আমার নবী বললেন ঠিক আছে ভাই বসো তোমাকে মেহমানদারি করব যখন রাত্র বেলা হলো খানা দানার ব্যবস্থা করা হলো আমার নবী
তার জন্য কানাবিনার ব্যবস্থা করে দিলেন ও নবীর উম্মতের দল ভালো করে শুনুন ভালো করে শুনুন এটা কোন কিচ্ছা কাহিনী নয় সরাসরি হাদিসের ঘটনা বলছি সরাসরি হাদিসের বর্ণনা আমার নবী কেমন জীবন যাপন করেছেন এই দুনিয়ার জীবন একটু দেখো ও মুসলমান দেখো আমার নবী ও ইহুদিকে বলল ভালো করে খানা খাও ভালো করে খানা খাও তোমাকে মেহমানদারি করব মেহমানদারি করার পরে যখন রাত্র বেলা হলো শোয়ার জন্য বিছানার ব্যবস্থা করে দিলেন আমার নবী শ্রেষ্ঠ নবী বিছানার ব্যবস্থা করে দেওয়ার পর যখন রাত্র বেলা 3টা হয়ে গেল গড়ির কাটা যখন 3টায় মুছলো তখন ওই ইহুদি নবীকে কষ্ট দেওয়ার জন্য নবীকে কষ্ট দেওয়ার জন্য ইচ্ছাপূর্বক বাথরুমে না গিয়া ইচ্ছাপূর্বক বাথরুমে না গিয়া ওই নবীর সুন্দর বিছানার মধ্যে পায়খানা করে দিয়েছে পায়খানা পায়খানা করে দেওয়ার পর পুরা বিছানা নষ্ট করে দিয়েছে আমার নবী জানে না আমার নবী তো আমার রুমের মধ্যে আমার নবীর রুমের মধ্যে হুজারার মধ্যে আছেন এমন অবস্থায় ওই তিনটার পর সে পায়খানা প্রস্রাব করে সুজা সুজা বাড়ি থেকে বের হয়ে চলে গেলেন আমার নবী জানে না যখন সকাল ফজরের আজান হয়ে গেল আজান হওয়ার পর আমার নবী মসজিদে চলে গেলেন মসজিদের নববীতে যাওয়ার পর আমার নবী নামাজ আদায় করলেন নামাজ আদায় করার পরে ও মুসলমান ভালো করে খেয়াল করুন কেমন নবীর আশেক আমরা দাবি করি আজকে নবীর চরিত্র দেখুন ও মুসলমান ভালো করে খেয়াল করুন আমার নবী মসজিদ থেকে এসে দেখে দেখে ওই ইহুদির কবর নিতে গেলেন কবর নিতে দেওয়ার পর যাওয়ার পর দেখে রুমের মধ্যে প্রবেশ করলেন দেখলেন ও ইহুদি নাই কিন্তু ওখানে বিছানার মধ্যে কত সুন্দর বিছানার মধ্যে পায়খানা করে প্রস্রাব করে নষ্ট করা আছে নষ্ট করে দিয়েছে কিন্তু পাশে দেখা যায় একটা তরবারি দেখা যায় তরবারি তরবারিটা রেখে ইহুদি চলে গেলেন নিজের বাড়িতে চলে গেলেন ইহুদি যেতে যেতে সকাল হয়ে গেল যাওয়ার পর অর্ধেক পথ যাওয়ার পর অনেক দূরে যাওয়ার পর ওই ইহুদি মনে মনে চিন্তা করলো কিরে ভাই আমি তো একটা তরবারি নিয়েছিলাম পাশে আমার সাথে একটা তরবারি ছিল এই তরবারি কোথায় গেল হায়রে তরবারিটা আমি ওই মুহাম্মদের বাড়িতে রেখে এসেছি এই তরবারি তো কোনোভাবে সেখানে রাখা যাবে না আমার তরবারি নিয়ে আসতে হবে আবার চিন্তা করে যেই অবস্থা সেখানে আমি করে এসেছি এই তরবারি নিয়ে কেমনে আনবো ওখানে গেলে তো আমাকে মুহাম্মদ মেরে ফেলবে যেই মুহাম্মদের বাড়ির মধ্যে আমি কর্ম করে এসেছি কাণ্ড করে এসেছি আজকে মুহাম্মদের সাথে আমি কেমনে আবার সাক্ষাৎ করব আমার সাহস হচ্ছে না কিন্তু এই তরবারি তার ছাড়া যায় না নতুন তরবারি যুদ্ধক্ষেত্র যুদ্ধ করতে হবে তরবারি দিয়া এই জন্য মুসলমান ওরে নবীর উম্মতের দল কেমন নবীর আদর্শ দেখুন একটু চরিত্র দেখুন ওই ইহুদি ভয় ভয় মনে আস্তে আস্তে সামনের দিকে গেল আস্তে আস্তে মুহাম্মদের কাছে এসে দেখলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত দিয়া ওই ইহুদির পায়খানা সাফ করতেছে সুবহানাল্লাহ কেমন আমার নবী কেমন আমার নবী আল্লাহ দান করেছেন কেমন চরিত্রের অধিকারী দান কে একটু খেয়াল করে দেখুন মুসলমান এই জন্যই কিন্তু এই অবস্থায় সাহাবায়ে কেরাম খবর পেয়ে চারপাশ থেকে দৌড়ে আসলেন আসার পর বলে ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহ রসুল আপনি কষ্ট করে একটু সরুন আমরা থাকতে আপনার দিয়ে কষ্ট করতে হবে না আমরা আছি না আপনার দিয়ে তো কষ্ট করতে হবে না আপনি মেহরবানি করে একটু বসুন আমরা সাফ করে দিই পরিষ্কার করে দিই আমার নবী বলে না না ও সাহাবায়ে কেরাম না না আমার মেহমান কষ্ট পেয়েছে আমার কারণে এই পায়খানা পস্রাব আমি সাফ করব আমার অধিকার আমার আমি সাফ করব কারণ আমার মেহমান আমার আমি আমার থেকে সাফ করতে হবে কারণ সাফ করার অধিকার নাই এই বলে সাফ করা শুরু করলো
হঠাৎ দেখে একটু পিছনে দেখে ইহুদি এসে দাঁড়িয়ে আছে ইহুদিকে দেখে দৌড়ে আমার নবী সেখান থেকে উঠে গেলেন যাবার পর বলল ইহুদি ভাই ও ভাই আমি তো আপনাকে ঠিকমতো মেহমানদারি করতে পারি নাই রাত্রবেলায় মনে হয় আপনি বাথরুম খুঁজে পান নাই এই জন্য এখানে প্রস্রাব পায়খানা করে দিয়েছেন একটু আমাকে বললে তো হইল হতো আপনি মনে হয় অনেক কষ্ট পেয়েছেন আমাকে maaf করে দেন এই দিকে ইহুদি বলে মনে মনে বলেছিল হায় রে আজকে মুহাম্মদ আমাকে পেলে হত্যা করে ফেলবে কতল করে ফেলবে দুনিয়া থেকে দেখি বাস্তবতা ঘটনার বিপরীত এই এরকম আদর্শবান মানুষ এই পৃথিবীর বুকে আমি আর দেখি নাই ও মুহাম্মদ আমার খাটটা ধরো আমাকে মেহেরবানি করে কলমা পড়ায়া দাও সুবহানাল্লাহ কেমন নবী এমন এতিম নবী আমার পিতা মাতা নাই যে তাহার এমন এতিম নবী তারপরেও কত মারা মারল কাফের দুশ্মনে নবী বিনে কে তারাবে ফুলসিরা তুমি জানে নবী বিনে কে তারাবে ফুলসিরা তুমি জানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে তরাবে পুলসিরা তুমি জানে নবী বিনে কে তরাবে পুলসিরা তুমি জানে কুদার জালাই নবীজি মোর বেঁধেছিলেন পেটে পাথর কুদার জালাই নবীজি জমিনে কাতর হয়ে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে নবী বিনে কে তরাবে পুলসিরা তুমি জানে নবী বিনে কে তরাবে পুলসিরা তুমি জানে চলো মুমিন চলো নবীর সন্ধানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে তরাবে পুলসিরা তুমি জানে নবী বিনে কে তরাবে পুলসিরা তুমি জানে শুধু নবীর উসিলাতে আসলা মানুষ দুনিয়াতে শুধু নবীর উসিলাতে আসলা মানুষ দুনিয়াতে তিনি না হইলে আজি আসত নাকি কেউ ভুবনে তিনি না হইলে আজি আসত কি কেউ ভুবনে নবী বিনে কে তরাবে ফুলসিরা তুমি জানে নবী বিনে কে তরাবে ফুলসিরা তুমি জানে আইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সাদাকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতামুল মুরসালিন আখিরাত বুদে ফখরুল আউয়ালিন শুধু ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু আমারো ইয়ে জমিন ঠিক কিনা বলে
এমন চরিত্র আল্লাহ বা আল্লাহ তাআলা আমার নবীকে দান করেছেন যেই চরিত্র দেখে হাজার হাজার বেঈমান মুসলমান হয়ে গেল হাজার হাজার খ্রিস্টান মুসলমান হয়ে গেল হাজার হাজার ইহুদি মুসলমান হয়ে গেল ওরে মুসলমান আজকে আমি আপনাকে দেখে আমি আর তুমিকে দেখে কেউ মুসলমান হচ্ছে না কারণ আমার মধ্যে আজকে নবীর আদর্শ নাই নবীর কোন আদর্শ নাই নবীর চরিত্র নাই এই জন্য আজকে মুসলমান যেখানে যায় সেখানে লাঞ্ছিত আর অপদস্থিত ঠিক কি না আজকে মুসলমান ফ্রান্সের জমিনে আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করা হয় আজকে মুসলমান পৃথিবীর যে কোনো জায়গায় আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করা হয় আমার নবীকে অসম্মান করা হয় ইসলামকে নিয়ে কটুক্তি করা হয় ও মুসলমান আল্লাহকে নিয়ে কটুক্তি করা হয় এই নাস্তিক আমি ইমানদার বেঁচে থাকতে এমন নাস্তিক আজকে দুনিয়ার মধ্যে কেমনে ঘুরতে পারে ঠিক কি না এই জন্য মুসলমান ঘর থেকে বিদায় নাও বিবি থেকে বিদায় নাও ও মুসলমান আম্মা আব্বা থেকে বিদায় নাও বলো ওই নাস্তিক মুরতাদের বিচার করা স্যার আমি ঘরে ফিরব না ঠিক কি না মুসলমানি বুয়াতে গান নিহাদন ইনানে খুদ বদসেতে খাজাদাদন গর্ব সুরত আদমি ইনসান দে আহমদ ওবু জাহলো হামেক সাবু দে গর্ব সুরত আদমি ইনসাবু দে আহমদ ওবু জাহলো হামেক সাবু দে আদমিরা আদমিয়াতে লাজিমাস রুদরাগর বুনবাসত হিজামাস আমার কুরবানি আমার জীবন আমার বেঁচে থাকার জন্য সবাই জোরে বলেন কার জন্য আল্লাহর জন্য ও মুসলমান আমি কানা খাবো কার তরিকায় আমার নবী তরিকায় আমি নামাজ পড়বো কার তরিকায় রসুলের তরিকায় আমি রোজা রাখবো কার তরিকায় রসুলের তরিকায় আমি হাঁটাহাঁটি করবো রাস্তার মধ্যে কার তরিকায় আমার নবী তরিকায় আমি সমস্ত কাজ করবো কার তরিকায় জোরে বলেন আল্লাহর তরি আল্লাহর হুকুম এবং রসুলের তরিকায় এই জন্য আমার আল্লাহ বলেছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার সব কিছু হবে আল্লাহর হুকুম এবং রাসূলের তরিকায় এই জন্য মুসলমান আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা উত্তম আদর্শের অধিকারী বানিয়ে পাঠিয়েছেন হাদিসের বর্ণনায় আছে একজন ইহুদি ইহুদির সর্দার ছিল ইহুদির প্রধান এই নাম না তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবিন উবাই ইবিন সালুল আব্দুল্লাহ ইবিন উবাই ইবিন সালুল সেই মদিনার মুনাফিক সে আমার নবীকে অনেক কষ্ট দিয়েছে কি নাম আব্দুল্লাহ ইবিন উবাই ইবিন সালুল আমার নবীকে অনেক কষ্ট দিয়েছে রে মুসলমান ও নবীর উম্মতের দল একটু ভালো করে খেয়াল করুন আমার নবী এমন কষ্ট দিয়েছে যেই কষ্ট কোনোদিন ভোলা যায় না একদিন হঠাৎ করে ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিকের সর্দার দুনিয়া ছেড়ে চির বিদায় নিয়ে গেলেন দুনিয়া থেকে চলে গেলেন জাহান্নামে হয়ে গেলেন হঠাৎ মধ্যে আমার নবী কবর পেয়ে দৌড়াইয়া গেলেন জানাজা পড়ার জন্য জানাজা পড়াবে জানাজার নামাজ পড়ার জন্য মাঠের মধ্যে দাঁড়াইলেন এদিকে আমার আমার এদিকে সাহাবায়ে কেরামের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও উম্মা ও নবী হে আল্লাহর রাসূল রাহমাতুল্লিল আলামিন আপনি কার জানাজা পড়ার জন্য যাচ্ছেন আপনি কার জানাজা পড়াবেন এই তো মুনাফিক এই সারা জীবন আপনাকে কষ্ট দিয়েছেন দুনিয়ার জীবনে কষ্ট দিয়েছেন কেমনে আপনি তার জানাজা পড়াবেন কিভাবে আপনি তার জানাজা পড়াবেন আমার নবী বলেন আল্লাহ তো আমাকে সরাসরি মানা করেন নাই নিষেধ করেন নাই আমি তার জানাজা পড়াবো যদিও আমার জানাজার কারণে তার কোনো লাভ না হয় কিন্তু এই চরিত্র দেখে হাজার হাজার মুসলমান কাফের মুসলমান হয়ে যাবে সুবহানাল্লাহ
এই জন্য এরপর আমার নবী ওই মুনাফিকের জানাজা পড়াইয়া দিলেন জানাজা পড়ার পর সবাই অবাক হয়ে গেল সবাই বলল সারা জীবন মুহাম্মদকে মুনাফিক কষ্ট দিয়েছে সারা জীবন মুনাফিককে মুসলমান এই মুসলমানকে কষ্ট দিয়েছে মুনাফিক এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল আমার নবীকে কত সম্মান করেছেন কত কষ্ট দিয়েছেন ও মুসলমানের পরও আমার নবী তার জানাজার নামাজ পড়াইয়া দিলেন এই কারণে আমার নবীর এই চরিত্র দেখে হাজার হাজার কাফের মুসলমান হয়ে গেছে সুবহানাল্লাহ শুধু তাই নয় আমার নবীর পরিহিত জুব্বা মুবারক নিজের গা মুবারক থেকে নিজের শরীর মুবারক থেকে খুলে ওই মুনাফিককে পরাইয়া দিলেন কেন পরাইয়া দিলেন ওই উহুদের বদরের যুদ্ধে বদরের ময়দানে আমার নবীর একজন চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই মুনাফিক নিজের খবর দিয়া সাহায্য করেছিল কোন কোন শীতের সময় এই জন্য আমার নবী যে বা কারা কেউ বা কারা আমার নবীকে বাবা আমার নবীর কোন আত্মীয়ের সাথে কেউ যদি কি করে সাহায্য করে ওর প্রতিশোধ এর পরিমাণ এই এর প্রতিশোধ কিন্তু আমার নবী দিয়ে দিতেন এর বদলা আমার নবী দিয়ে দিতেন এই সূত্রে আমার নবীর চাচাকে এই বদরের যুদ্ধের মধ্যেই মুনাফিক কি করেছিল কাফর দেওয়ার মাধ্যমে সাহায্য করেছিলেন এই জন্য নিজের জুব্বা মুবারক দিয়ে তার কবরের মধ্যে কফনের ব্যবস্থা করে দিয়েছেন সুবহানাল্লাহ কেমন নবীর উম্মত আজকে সেই নবীর উম্মত হয়ে আজকে আমাদের জন্য কত লাঞ্ছিত হচ্ছে আমরা মুসলমান কেন কেন নবীর উত্তম আদর্শ আমাদের মধ্যে নাই ও মুসলমান আমি হাতে ধরব পায়ে ধরব একটু আসেন নবীর উম্মত হয়ে যদি দাবি করতে চাই নবীর আদর্শের ছায়া তলে আসি নবীর আদর্শে আদর্শবান হইয়া জীবন গড়ি তাহলে আজকে আগের মতো আমরা সেই নবীর যুগের মতো হয়ে যাব সম্মানে হয়ে যাব সাহাবায়ে কেরামের মতো আজকে ইহুদি খ্রিস্টান বেঈমানেরা ইসলাম নিয়ে কটুক্তি করতে পারবে না মুসলমানদের নিয়ে কটুক্তি করতে পারবে না নবীকে নিয়ে কটুক্তি করতে পারবে না আল্লাহকে নিয়ে কটুক্তি করতে পারবে না ঠিক কিনা বলেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে আলোচনা করা হয়েছে সবাইকে ভুল ত্রুটি মাফ করে আল্লাহ তাআলা সঠিক যে আলোচনা তার উপর সবাইকে আমল করার তৌফিক দান করেন সবাই বলি আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু